জানার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে নবী বলেছেন বান্দা হাসতে হাসতে এমন অপরাধ করে বান্দা হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে গিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন না মানে দেখে বলছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু সময় পরিমাণ রাস্তার দিকে বান্দা এগিয়ে যায় জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী বলেছেন আমি আবার উম্মতগুলোকে বাঁচায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ তার মানে হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য সকল ধরনের সাজা থেকে বাঁচার জন্য আমার আপনার নবী আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে আমরা সেই রাস্তা মতো না চলিয়া আমরা আমাদের মন গোড়া পথে চলে চলে বন্ধ জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইতেছি এটার জন্য কেউ দায়ী না আমরাই দায় যার অন্যতম উদাহরণ হচ্ছে বন্ধু এই হাদিস শরীফ নবীকে প্রশ্ন করা হলো নবী বললেন এই দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে ভয়ঙ্কর এই আজাবটা কি কেন গো নবী আজাব হইতেছে এবার নবী উত্তর দিয়ে দিয়েছে বন্ধু এই কারণে কবরের মধ্যে আজাব চলতেছে একজন প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র দর্জন করত না জোরে বলেন না নাউজুবিল্লাহ বিশেষ করে ডিজিটাল মুসল্লিগুলো জুমার দিনে পাওয়া যায় কোন দিন যারা জুমার খতিব ওরা বুঝে আগে কিন্তু মুসল্লি আসে না ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর টাইম হইলে মনে হয় যুদ্ধ শুরু হয় কার আগে কে আসবে ঠিক নেই আবার যখন ইমাম সাহেব সালাম ফিরায় তাহলে মনে হয় যে গেটে যুদ্ধ শুরু হয়েছে কার আগে কে বের হবে কথা বলেন না আমার আলোচনা সেই দিকে না বন্ধু আমার আলোচনা হলো জাহান্নামের দিকে কোন দিকে জাহান্নামের দিকে বলে হুজুর এখানে আসলেন কেন এখানে আসার কারণ কি বন্ধুরা আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো মন দিয়ে শুনবেন এই যে আমাদের মধ্যে দেখা যায় পুরুষরা প্রস্রাব করে প্রস্রাব করে ডিলা কলব ব্যবহার করে না তারা পানি খরচ করে নামাজ পড়তে চলে যায় মসজিদে চলে যায় আছে না নাই আমি আপনাদেরকে আজকে বুদ্ধি শিখাই দেই এতদিন যে ধারাবাহিক ভাবে প্রস্রাব করে পানি খরচ করতেন আজকের পর থেকে সেইভাবে করবেন করার পরে দেখবেন বন্ধু কিছুক্ষণ পরে প্রস্রাব ফোটা ফোটা পরে আপনার প্যান অথবা লুঙ্গি ভিজে গেছে কারণ হলো বন্ধু এক্সাম্পলটা সোজাভাবে দেই আমরা যখন কাপড় কাচি কাচার পরে সুন্দর করে ধুইয়া ভালো করে চেপে রশির মধ্যে ঝুলাইয়া দেয় শুকানোর জন্য ঠিক কিনা বলেন কিছুক্ষণ পরে যাইয়া দেখবেন ও বন্ধু কিছুক্ষণ পরে যাইয়া দেখবেন এই রশি দিয়ে বেবে ওখান থেকে কাপড় থেকে বেবে ফোটা ফোটা পানি পড়ে পড়ে কিনা কথা বলেন আওয়াজ দিয়ে বলেন পড়ে কিনা বন্ধুরে আমার ঠিক পুরুষদের প্রস্রাব করার পরে এমন অবস্থা হয় আপনি সাথে সাথে দেখবেন প্রস্রাব পড়তেছে না কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে এক্সারসাইজ করার পরে দেখবেন আবার ফোটা ফোটা চলে এসেছে তার মানে হলো বন্ধু সাদ বিন মাজ রাদিয়াল্লাহু আনহুর ইন্তিকালের পরে আমার নবী বন্ধু তার কবরের কাছে গিয়ে আমার নবী তার কবরের কাছে গিয়ে তাসবিহ তাহলিল পড়তেছেন দোয়া করতেছেন সাহাবাই কেরাম প্রশ্ন করলো ও নবী এখানে দোয়া করার কারণ কি দরকার কি প্রয়োজন কি এবার নবী বলল সাদ বিন মাজ এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিল তার ইন্তেকালের পরে 70,000 রহমতের ফেরেশতা তার জানাজায় শরীক হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ কত হাজার আর জোরে 70,000 ফেরেশতা দ্বারা জানাজায় শরীক হয়েছে কিন্তু তার প্রস্রাব করার পরে পবিত্রতা ভালোভাবে অর্জন করেনি এই জন্য তাকে কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি নবী তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবর আজাব বন্ধ করে দেয় তাহলে এ
এখান থেকে একটা জিনিস বন্ধু একবার স্পষ্ট হয়ে গেল যে আপনি চাইলেও আপনার খেয়াল খুশি মতো আপনি প্রস্রাব করে নামাজে যাইতে পারবেন না আপনি যদি নামাজের শেষ বৈঠকে জামাতের শেষ বৈঠকেও যায়া ধরতে পারেন তারপরে আপনি জামাতের সওয়াব পাবেন কিন্তু প্রস্রাব দিয়ে যদি পানি খরচ করে নামাজ পড়তে যান এই নামাজ দিয়ে বন্ধু কোনো ফায়দা হবে না আপনাকে জাহান্নামে যেতে হবে ওই হাদিস থেকে প্রমাণ সাত বিন মাজের ইন্তেকালের পরেও সেটা প্রমাণ হয়েছে এবং আমার নবী সফরের সময় যে বক্তব্য দিয়েছেন এখান থেকেও প্রমাণ হয়েছে তাহলে প্রস্রাব করার পরে অত্যন্ত সচেতনভাবে আমাদেরকে কি করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে নয়তো বন্ধু আযাবে ভোগ করতে হবে জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে আরেকটু মহব্বতে কয়টা বাজে সাড়ে দশটা কটা সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজে এখন টাইম হয়েছে টাইম হয়েছে ঘুমানোর টাইম হয়েছে মোবাইল টিফোনের টাইম তো এখন হয় না ঠিক কিনা বলেন মোবাইলের মজা তো শুইয়া সেলফি তুলে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন শুয়ে শুয়ে আমি সেলফি তুলে প্রেমিকার কাছে পাঠাই ওই সময় কিন্তু কোনো টেনশন থাকে না কারণ কি জানেন ওই সময় শয়তান মাথায় মেসেজ করে কি করে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান ঠিক কি না বলেন কিন্তু প্রকৃত মুমিন যারা ইন্না কাইদা শয়তানি কানা দাঈফ শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক উইক ইমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল শয়তান যতই চালাকি করুক ইমানদারকে আল্লাহর গোলামি থেকে দূরে সরাইতে পারে আরে আরো জোরে বলেন পারে শুভেচ্ছার স্বাগত আলহামদুলিল্লাহ বলেন এদেরকে অবহেলা করতে নাই হাদিস শরীফের মধ্যে এসেছে কাপড়গুলো দুলাবালিতে দোষ দাড়ি চুলগুলো দুলাবালিতে দোষ ভদ্রলোকের বাড়ির আঙ্গিনায় গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দিবে কিন্তু সেই আল্লাহর খাঁটি প্রেমিক দরখাস্ত লেখতে দেরি মঞ্জুর করতে দেরি হয় না জোরে বলেন না এদেরকে কখনো এনকার করবেন না হাসি তামাশা করবেন না গান মাঝে কি আছে বলা যায় না ঠিক কিনা বলেন আলোচনায় কি যাব জাহান্নাম বন্ধু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদিদা সে দা রাইট থিং আল্লাহ বলেছেন সত্য কথা বলো কে বলেছে আল্লাহ বলেছেন সত্য কথা বলো আল্লাহ এখানে ক্ষান্ত নয় আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার তুমিও জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালকেও বাঁচাবে কে বলেছেন আপনাদের বাঁচানোর রাস্তা দেখানো দরকার আছে না নাই আমি তো এগুলো জানি আপনাদেরকে জানাইতে হবে না আপনাদেরকে রাস্তা থেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে বন্ধু জাহান্নাম বড় ভয়ঙ্কর আ বন্ধু এখান থেকে বোঝা গেল প্রস্রাব করার পরে আজকে থেকে কি করবেন ডিলা কোন ব্যবহার করবেন পবিত্র অর্জন করবেন প্রয়োজনে কলক নিয়ে বন্ধু অনেকক্ষণ হাঁটতে থাকবেন যতক্ষণ আপনি বুঝতে পারবেন আপনি ক্লিয়ার তখন আপনি ওযু বানাইয়া নামাজ পড়তে যাবেন একটি দেরু হোক তাতেও সমস্যা নাই এখন মনে মনে ভাবতে পারেন বলে হুজুর জামাত তো শেষ হয়ে যাবে জামাত প্রেমিক যদি হন তাহলে বন্ধু আপনাদেরকে জামাতের আগে আগে সেই প্রস্তুতি নিতে হবে ঠিক কিনা বলেন আরো জোরে এবার আসেন দুই নাম্বার লোক নবী যে দেখেছেন জাহান্নামের আযাব হইতেছে এর মধ্যে দুই নাম্বার লোক হলো বন্ধু সুগুল খুর আমাদের সমাজে আছে না নাই কথা বলেন এক ধরনের পুরুষ আছে দোকান চাটা আছে না নাই কাম কাজ কিচ্ছু নাই নামাজ রোজা কিচ্ছু নাই শুধু দোকান আর দোকান বাজার আর বাজার সৌমনি আর সৌমনি আছে না নাই আরো জোরে কথা কয় না কেন আরো জোরে বলেন এন কি হয় এই বাড়ির কথা ওই বাড়িতে
ওই পুরুষের কথা ওই পুরুষের কাছে আছে না নাই আবার কিছু মহিলা আছে সাংবাদিক টাইপের তাদেরকে কেউ সাংবাদিকতার দায়িত্ব দেয় নাই নিজে নিজে নিয়েছে আছে না নাই কার বউ কি করেছে কার মেয়ে কি করেছে কার ছেলে কি করেছে কোন বাড়িতে কি হয়েছে সকালে আল্লাহর নাম নিয়ে কয়টা খাইবো যোহর পর্যন্ত সাংবাদিকতায় থাকবো ঠিক কিনা বলেন রান্নার টাইম হলে আবার যোহরের সময় বাড়িতে এসে রান্না করে কয়টা খাইয়া হয়তো ঘুমাইবো নাই তো আবার ডিউটিতে বের হয়ে যাবে আছে না নাই ও বন্ধু আমি জাহান্নামের কথা বলছি রে কেমন হবে জাহান্নাম কেনই বা মানুষ জাহান্নামে যাবে রে এই গর্তের আচরণটাই বা কেমন হবে নবী বলেছেন দুই নাম্বার ব্যক্তিটা হলো কি সগুলখুর কি বিশ্বস্ত সূত্রে একটা ঘটনা জানতে পারলাম মদিনাতুল মুনাব্বারায় মন দিয়ে শুনেন মদিনাতুল মুনাব্বারায় এক মহিলা ইন্তেকাল করলো বন্ধু মহিলা যখন ইন্তেকাল করলো পৃথিবীর নিয়ম অনুযায়ী পৃথিবীর রুলস অনুযায়ী তাকে গোসল দেওয়া হলো তাকে কাফন পড়ানো হলো তাকে জানাজা বন্ধ দেওয়া হলো কবরের মধ্যে দাফন করা হলো দাফন করে সব মানুষ এই কবর ছেড়ে তার যার যার বাড়িতে চলে গেল কিন্তু যে মেয়েটা ইন্তেকাল করলো তার ভাই বন্ধু তার চাইয়া দেখে তার টাকার থলিটা নাই টাকার থলিটা সে হারিয়ে ফেলছে এক হাত তিনি চিন্তা করতেছেন আমার টাকার থলিটা কোথায় এবার তিনি চিন্তা করে সলিউশন পাইলেন যে আমার বোনের কবর দিয়েছি হয়তো বা সেখানে পড়তে পারে তিনি কি করলেন মাটি খুঁড়লেন ওখানে গিয়ে মাটি খনন করার পরে বন্ধু এবার তিনি ওনার টাকার থলিটা পাইলেন পাওয়ার পরে উনি বলতেছেন কবরের আজাবের কথা জীবনে অনেক শুনলাম কবরের ভয়ঙ্করতার কথা অনেক শুনলাম আমার বোনকে একটু আগে দাফন করেছি একটু কবরের উপর তক্তাগুলো সরাইয়ে দেখি তার কি অবস্থা বন্ধু তক্তা সরাইতে দেরি রে চাইয়া দেখি তার কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব চলতেছে ভয়ঙ্কর আজাব দেখে সে তাড়াতাড়ি করে সব কিছু ফিল আপ করে চলে আসলো এসে বন্ধু ওই তার মাকে প্রশ্ন করলো তুমি বলো না তোমার মেয়ের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ কি ছিল তুমি কি বুঝতে পারো এবার ওই মহিলার মা উত্তর দিয়ে দিয়েছে আমি কি তার জঘন্য পাপ ছিল আমি জানি না তবে আমার জীবনে এই দুইটা জিনিস আমি প্র্যাকটিক্যালি তার মধ্যে পেয়েছি আমি শোনাবো কিনা কথা কয় না শুনবেন কিনা বন্ধু ওই মহিলার মা উত্তর দিয়েছেন প্র্যাকটিক্যালি আমি দুইটা জিনিস দেখেছি তার মধ্যে একটা হলো আমার মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ঠিকই কিন্তু সময় মতো নামাজ পড়ত না নামাজের টাইম যখন শেষ বেলায় চলে যেত তখন সে নামাজ পড়তে যাইত আর তার আরেকটা বদ অভ্যাস ছিল এই বাড়িতে উকি দিয়ে সে মানুষের কান কথা শুনত লোকালয়ে সে এগুলো কি করে দিত বলে দিত ও বন্ধু সেগুলো নিয়ে সমাজের মধ্যে বাড়ির মধ্যে ঝগড়া হতো আমার মনে হয় এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আজাব দিয়েছেন জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ আর জোরে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহর নবীর হাদিস প্রত্যেকিনী ভাই কবর খনন করে দেখেছেন মা তার জবানবন্দি দিয়েছেন এখান থেকে বোঝা যায় আপনি নামাজ পড়লে বন্ধু ইচ্ছে করে শেষবার নামাজ পড়তে পারবেন না আপনাকে রাইট সময়ে নামাজ পড়তে হবে এই জায়গার কথা ওই জায়গার মধ্যে বন্ধু পাবলিশ করা যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন যারা সমাজের মধ্যে জাতির মধ্যে ফ্যামিলির মধ্যে এলাকার মধ্যে যারা বন্ধু ফেতনা সৃষ্টি করে জীবন দ্বারা কান কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বন্ধু তোমরা জানো না আমাদের এই সূরতের নাম হলো বন্ধু সূরতে বাসার মানবীয় সূরত কি সূরত কিন্তু বন্ধু তোমরা জানো না এই সূরতটা তো আমার নবীরও ছিল কার এই সূরতটা আমার নবীরও ছিল এই জন্য বন্ধু অপরাধীদেরকে এই সূরতে আল্লাহ জাহান্নামে দিবে না বন্ধু জাহান্নামে কষ্ট দিবে তার সূরতটা পাল্টে দিবে হাশরের ময়দানে মানুষ দেখবে ১২টা দলের খুব খারাপ অবস্থা হবে রে এর মধ্যে এক নাম্বার হলো বন্ধু আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল সমাজের মধ্যে জাতির মধ্যে যারা বন্ধু গীবত দ্বারা ফেতনা সৃষ্টি করলো সে যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো জোরে বলেন না নাউযুবিল্লাহ কার কথা
আল্লাহ বলেছেন ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ পছন্দ করেন না অশান্তি পছন্দ করেন না ঝগড়া জাতি পছন্দ করেন না ওই যে বলেছি বন্ধ জাহান্নামের আগুন 3000 বছর তাপ দিয়ে রাখা আছে তোমরা জানো না তাদের জন্য বন্ধ তিনাতুল খাবার জাহান্নামীদের শরীরের পোস্টটা খাবার হিসাবে বরাদ্দ করা আছে এটা হাদিস শরীফের কথা আর কোরআনে এসেছে বন্ধ আরেকটা খাবার জাহান্নামীদের জন্য জাহান্নাম জাহান্নামীদের জন্য আরেকটা খাবার রাখা আছে ওই খাবারটার নাম হলো বন্ধ যাক্ষু এটার চরিত্র কেমন জানেন এটা এতটাই বিষাক্ত একটা খাবার এই মুহূর্তে যদি বন্ধু জায়গাটার নাম কি নূরপুর এই জায়গাটার নাম হলো বন্ধু সিলেট বলজোর নূরপুর ঠিক না বলজোর নূরপুর এই নূরপুরের জমিনে এই মুহূর্তে যদি বন্ধ এই জায়গার মধ্যে একটা ফোঁটা যাক্কম পড়ে এই পৃথিবীর পুরো পৃথিবীর মাটিটা বন্ধ বিষাক্ত হয়ে যাবে মানুষ এবং সৃষ্টি বাঁচার জন্য যে উপাদান প্রয়োজন কোনদিন কিয়ামত পর্যন্ত সেই উপাদান বন্ধ পায়দা হবে না মানুষ কোনো প্রাণী খাবার খাইতে পারবে না কারণ এই মাটির মধ্যে খাবার উৎপাদন করা যাবে না পুরো মাটিটা বন্ধ বিষাক্ত হয়ে যাবে ওই যাক্কমের একটা ফোঁটার কারণে এবার আপনারা বন্ধু আমাকে বলে দেন এই যাক্কুম কেমন করে বন্ধু মানুষ খাইবে রে মুখে লাগাইতে দেরি দাঁত গুলো বন্ধু ঝরে পড়ে যাবে ভিতরে যাইতে দেরি সব কিছু লিকুইড হয়ে দুই পায়ের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে আপনারা জানেন না জাহান্নামীরা যখন পানির পিপাসায় কলিজে ফেটে ছাবে উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে এই গরম পানি যখন তাদের পেটের মধ্যে বন্ধু প্রবেশ করবে রে তাদের সব কিছু ভিতরে নাড়ি পড়ে যাচ্ছে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে ওই যে বলেছি খাবারও খাইতে হবে তিনাতুল খাবার কোরআন এসেছে যাক্ষম অ বন্ধু এদিক দিয়ে পড়তে হবে জাহান্নামী পোশাক এই মুহূর্তে যদি আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলিয়ে দেওয়া হয় জাহান্নামীদের পোশাকটা বন্ধু এই জাহান্নামীদের পোশাকের দুর্গন্ধ যাবে জোরে বলেন না নাউজুবিল্লাহ এত কষ্ট মানুষ পাবে রে ও বন্ধ মানুষ বাঁচতেও পারবে না মানুষ মরতেও পারবে না মানুষ পালাইতেও পারবে না জোরে সুরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার তাহলে এখান থেকে কি বোঝা যায় নামাজ বন্ধ যথা সময় পড়তে হবে আর ফেতনা লাগানো যাবে না কান কথা এখান থেকে শুনে অন্য জায়গায় বলা যাবে না কারণ আমি দেখেছি বন্ধু কান কথা নিয়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি থেকে বন্ধু ঝগড়া হয় ঝগড়া থেকে মারামারি হয় মারামারি থেকে মামলা মোকদ্দমা হয় এই মামলা মোকদ্দমা এমনও দেখেছি কোর্ট কাছারিতে টাকা খরচ করতে করতে বন্ধু তার ভিটা মাটি পর্যন্ত হারাইতে হয়েছে এই জন্য আমার আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যারা ফিতনা সৃষ্টি করে তারা যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করে তাদেরকে কাল কিয়ামতের দিন বানর বানাইয়া জাহান্নামে দেয়া হবে এত আসতে নাউজুবিল্লাহ বান্দর দেখতে মায়া লাগেনি কথা কম না কেন লাগে মানুষকে বান্দর বানাইবো এটা হলো জাহান্নামের গর্তের আচরণ জাহান্নামে মানুষ এইভাবে এই শরতে মানুষ দাঁড়াবে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরো জোরে আরো জোরে